আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ নমুলা ছবুজ, আজকে ভিডিও শুরু করতেছি আমাদের আয়েশা কার ট্রেডিং থেকে। সো আপনারা যারা একটা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটি ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং কোনো কাগজপত্র সংক্রান্ত ঝামেলা ছাড়া একটি গাড়ি কিনতে হলে অবশ্যই আমাদের আয়েশা কার ট্রেডিং এ চলে আসবেন। আমি ভিডিওর মাঝখানে আমাদের লোকেশন আপনাদেরকে জানিয়ে দিব যে কোথায় আসলে আপনারা আমাদের গাড়িগুলো সরাসরি দেখতে পারবেন। আমাদের কাছে এখন বর্তমানে হিউজ পরিমাণ টয়োটা এলিয়ন প্রিমিয়র গাড়ি কালেকশন কিন্তু রয়েছে, একেবারে ওল্ড শেপ থেকে নিউ শেপ 2018 মডেলের এলিয়ন প্রিমিয়র গাড়ি কালেকশন আমাদের কাছে এখন বর্তমানে পেয়ে যাবেন। আবার সামনে যে গাড়িটি রয়েছে এটা 2011 মডেলের একটি প্রিমিয়র জি সুপারিয়র, 2015 সালে রেজিস্ট্রেশন পাল কালার এবং বিস্কিট কালারের, 60 লিটার সিএনজি তে কনভার্ট করা সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিকের, 24 সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ফিটনেস দুটি কিন্তু আপডেট রয়েছে। তাছাড়া আমার কাছে টয়োটা এক্স প্রোলা 2006 মডেলের, 2004 মডেলের এক্স প্রোলা, সরি 2003 মডেলের এক্স প্রোলা গাড়ি কালেকশন কিন্তু এখন আমাদের কাছে রয়েছে। তাছাড়া আরো হিউজ পরিমাণ গাড়ি কালেকশন টয়োটা এক্সিয়ারেশনের টয়োটা সিএইচআর হাইব্রিড গাড়ি কালেকশন রয়েছে। গাড়িটি আমরা ওয়াশ পলিশের জন্য রেডি করতেছি, এখনো গাড়িটি আমরা মানে সম্পূর্ণ ওয়াশ পলিশ শেষ হয়নি। এটি আমরা অলমোস্ট কালকে একটি সিঙ্গেল ভিডিও এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সবুজ কার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। টয়োটা এক্সি আমাদের কাছে 2012 মডেলের জি এডিশন এবং 2016 সালের রেজিস্ট্রেশনের গাড়ি কালেকশনে আছে, পুশ স্টার্ট, প্রজেকশন লাইট এবং টাচ এসি সহকারে, এবং গাড়িটিতে কিন্তু চ্যাসিস কোট সহকারে গ্লাস, গ্লাসের চ্যাসিস কোট সহকারে সামনে এবং পিছনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন। আর অবশ্যই আমি অনেক গাড়ি দাম বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে আমি দামটা বলতে চাচ্ছি না। আপনারা যে যে গাড়িটি পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট মেরে অথবা গাড়িটার মডেলটা মেনশন করে, গাড়িটার ডিসক্রিপশন একটু মেনশন করে আমাকে যদি ইনবক্স করেন অবশ্যই আমি এটার ডিসক্রিপশন আপনাদেরকে ফুলি দিয়ে দিব। আর টয়োটা এক্সি 2010 মডেলের একটি গাড়ি কালেকশন রয়েছে, 2015 সালের রেজিস্ট্রেশনের সাদা কালারের, সিএনজিতে কনভার্ট করা টয়োটা প্রিমিয়াম এফএক্স প্যাকেজ, 2016 মডেল এবং 2019 সালের রেজিস্ট্রেশন পাল কালার, সিট পাওয়ার আইডল স্টপ সহকারে একেবারে ফুল লোডেড প্যাকেজের একটি গাড়ি, সম্পূর্ণ তেলে ব্যবহৃত অরিজিনাল কালারের, একেবারে ফুল বডি অরিজিনাল কালার এখন পর্যন্ত এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন। টয়োটা এলিয়ন গাড়ি 2010 মডেল এবং 2015 সালের রেজিস্ট্রেশনের জি এডিশন পাল কালার, ভিতরে বিস্কিট কালারের গাড়ি আমাদের কালেকশনে রয়েছে। এছাড়া এক্সনোয়া, টয়োটা এক্সনোয়া 2013 মডেলের এক্স প্যাকেজ, যেটা চাবিতে স্টার্ট বাট টু ডোর পাওয়ার রয়েছে এবং এক্স স্মার্ট প্যাকেজ এসআই প্যাকেজের গাড়িও আমাদের কাছে এখন বর্তমানে আছে। টয়োটা প্রিমিয়াম এখানে 2014 মডেল এবং 15 সালের রেজিস্ট্রেশনের গাড়ি, গ্রে কালার, ভিতর বিস্কিট কালার, গাড়িটি কিন্তু সিএনজিতে কনভার্ট করা, সুপার ফার্স্ট ক্লাস কন্ডিশন, বিস্কিট কালারের গাড়ি, টায়ার কন্ডিশন অ্যালয় রিম থেকে শুরু করে এ টু জেড সবকিছু ওকে আছে, অরিজিনাল গ্লাস সামনে এবং পিছনের। টয়োটা প্রিমিয়াম এখানে আমাদের 2006 মডেল এবং 2007 রেজিস্ট্রেশন, ব্লু কালার এবং বেজ ইন্টেরিয়র, 60 লিটার সিএনজি তে কনভার্ট করা, সরি এই গাড়ি তেলের, তেলের সম্পূর্ণ তেলের, আর একটি ছিল ওটা বিক্রি হয়ে গেছে আমাদের সিএনজি করা, এই গাড়ি সম্পূর্ণ তেলে ব্যবহৃত এখন পর্যন্ত, ফার্স্ট পার্টি মালিক, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সামনের গ্লাসটা একটু এখানে ফাটা আছে বাট অরিজিনাল গ্লাসটা সেই কারণে আমরা রেখে দিয়েছি গাড়িটি। এই গাড়িটি আমি একটু দামটা বলে দেই, এই গাড়িটি 16,30,000 টাকা হলো আমাদের, 16,30,000 টাকা হলো আমাদের আস্কিং প্রাইস এই গাড়িটি। এখানে আমাদের কাছে পোর্টন সাগা গাড়ি রয়েছে, একেবারে অলমোস্ট নিউ একটি গাড়ি, 2021 মডেল এবং 21-এ রেজিস্ট্রেশন, সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, একেবারে অলমোস্ট রিকন্ডিশন একটি গাড়ি। গাড়িটির সম্পূর্ণ তেলে ব্যবহৃত, এই গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত, কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি, ট্যাক্স টোকেন আপগ্রেড 23-এর ডিসেম্বর পর্যন্ত এবং ফিটনেস 26-এ জানুয়ারি পর্যন্ত আপগ্রেড, আর ফার্স্ট পার্টি মালিক গাড়িটির, যাদের নিজেদের ফ্যামিলি ইউজ করার জন্য অথবা অফিসিয়াল ডিউটির জন্য একটি গাড়ি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। একেবারে কম টাকা, মাত্র 13 লক্ষ টাকা এই গাড়িটির দাম রেখেছি আমরা, মাত্র 13 লক্ষ টাকা, তারপর কিন্তু সরাসরি আসলে কিছুটা আমরা কম বেশ করবো। আর এখানে সামনের ফ্রন্ট মানে ফ্রন্ট সাইডে যে গাড়িগুলো দেখতেছেন একেবারে অলমোস্ট নিউ কন্ডিশনের গাড়ি, এগুলো 2018 মডেলের এলিয়ন সিলভার কালার, 2018 মডেল, 2021-এর ডিসেম্বর রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি, এবং ব্ল্যাক কালারটা হলো 2018 মডেল, রেজিস্ট্রেশন হলো 2022 সালে, 2022-এর রেজিস্ট্রেশনের এলিয়ন গাড়ি, এলিয়ন গাড়ি, 52,000 মাইলেজ টোটাল এই গাড়িটি, কাগজপত্র সব আপডেট, 24-এর মাঝামাঝি পর্যন্ত আপডেট আছে, আর এটি আপডেট রয়েছে হলো 23-এর ডিসেম্বর পর্যন্ত, ট্যাক্স টোকেন এবং ফিটনেস 24-এর ডিসেম্বর পর্যন্ত আপডেট। টয়োটা এক্সিও হাইব্রিড গাড়ি, টয়োটা এক্সিও হাইব্রিড 2014-2019 ব্ল্যাক কালারের, খুব সুন্দর সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে যা আছে, কালার কালার যাবতীয় যা আছে সবই এখন পর্যন্ত এই গাড়িটি কিন্তু আপনারা
অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে। তো কোনো প্রকারের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকা গাড়ি আমাদের এই শোরুম আয়েশা কার ট্রেডিং কিন্তু বিক্রি করে না। সেটা অবশ্যই আপনারা যদি একটি গাড়ি এখান থেকে নেন, বিভিন্ন পন্থায় কিন্তু একটি গাড়ি আপনারা অ্যানালাইজ করে আপনাদের টয়টার যে সার্ভিস পয়েন্ট গুলো রয়েছে, যেমন নাভানা, তারপর সাউদার্ন, তারপর রহিম আফরোজ, এই সমস্ত জায়গায় আপনারা একটা গাড়ি সুন্দরভাবে যাচাই বাছাই করে চেক আপ করে তারপর কিন্তু আপনারা একটা গাড়ি ফাইনাল করতে পারবেন আমাদের শোরুমের গাড়িগুলো। এখানে আমার কাছে 2015 মডেলের প্রিমিয়ো পাল কালার এবং 17 রেজিস্ট্রেশন ডক্টর ব্যবহৃত, সম্পূর্ণ তেলে ব্যবহৃত, সিট পাওয়ার আইডল স্টপ সহকারে গুটি ফেব্রিক্স এর একটি গাড়ি, পাল কালার 32 সিরিয়ালের ফার্স্ট পার্টি ইউজার ডাক্তার সাহেব ওনার থেকে আমাদের নেওয়া গাড়িটি। গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হলো 29 লক্ষ টাকা আস্কিং প্রাইস। সরাসরি আসলে কিছুটা কম বেশ আমরা অবশ্যই করব। খুব সুপার ফ্রেশ কন্ডিশনে একটি টয়টা প্রিমিয়ো 2015 মডেলের গাড়ি। আর এর পাশে রয়েছে টয়টা র্যাকটিস 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন মডেল, 2009 রেজিস্ট্রেশন হলো 2014 1500 সিসি, 14 ডিসেম্বর রেজিস্ট্রেশন, 1500 সিসি, সম্পূর্ণ তেলে ব্যবহৃত, সিভিটি এক্সপ্রেস ড্রাইভ থেকে শুরু করে প্যানেল শিফটার পর্যন্ত কিন্তু এই গাড়িতে রয়েছে প্রজেকশন হেডলাইট এবং খুব সুন্দর গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি। টয়টা প্রিমিয়ো এখানে আমাদের 2008 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন প্রিমিয়োটা, 2008 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশনের এটা কাগজপত্র 24 সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্সটোকেন এবং ফিটনেস 24 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই গাড়িটি মাইলেজ হলো 75,000, ভিতরে বিস্কিট কালার, পুশ স্টার, রেড ওয়াইন কালার, মডেল 2008, রেজিস্ট্রেশন হলো 2009 সালে, ফার্স্ট পার্টি ইউজার থেকেই নেওয়া, গাড়ির কন্ডিশন খুব ভালো আছে। 20,80,000 টাকা হলো আস্কিং প্রাইস, অল্প কিছু সম্মান এখান থেকে হবে, অল্প কিছু সম্মান। নিশান এক্সট্রেল 2016 মডেল, 2016 মডেল, 2021 রেজিস্ট্রেশন, এটা গ্রাফাইট ব্লু কালার, সানরুফ, তারপরে ব্যাকডোর পাওয়ার, ব্যাকডোরটা আমি একটু দেখিয়ে দিছি, এটা কিন্তু ব্যাকডোর পাওয়ার, 360 ক্যামেরা সহকারে একেবারে এ টু জেড অল অপশন একটি গাড়ি, মডেল 2016, রেজিস্ট্রেশন 2021, 2016-2021 রেজিস্ট্রেশন গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি আমরা 35,50,000 টাকা, সম্পূর্ণ কাগজপত্র আপডেট, ফার্স্ট পার্টি ইউজার এবং ফুল বডি অরিজিনাল কালার, এই গাড়ির ফুল বডি অরিজিনাল কালার। যারা একটা হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছেন নিশান এক্সট্রেল ভালো মডেলের, তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন নতুন শোরুমে যাওয়ার আগে, এই গাড়িটি একটু আপনারা এক নজর দেখে যেতে পারেন। এখানে এক্স নোয়া স্মার্ট প্যাকেজের স্মার্ট পুশ স্টার টু ডোর পাওয়ার, সম্পূর্ণ তেলে ব্যবহৃত, এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা হয়নি এই গাড়িটি, সম্পূর্ণ তেলে এখনো আছে। যদি দেখেন এখানে ভিতরটা কতটা ফ্রেশ, একেবারে অলমোস্ট একটা রিকন্ডিশন শোরুমে যেভাবে একটি গাড়ি ফ্রেশ থাকে সেভাবেই কিন্তু গাড়িটি ফ্রেশ রয়েছে আমাদের কাছে, এই 2013 মডেলের গাড়িটি। গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হলো 25,80,000 টাকা, 25,80,000 টাকা হলো আস্কিং প্রাইস। সরাসরি আসলে কিছু একটা আমরা সম্মান করব। হোন্ডা ভেজেল হাইব্রিড সরাসরি, এই গাড়িটি হলো নন হাইব্রিড 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 2015-16 রেজিস্ট্রেশন মানে গাড়িটি জাপান থেকে একেবারে নিউ বাংলাদেশে চলে এসেছে, ব্র্যান্ড নিউ। সো এই গাড়িটি সম্পূর্ণ তেলের গাড়ি, কোনো হাইব্রিড না, ওয়াইন কালার, কালারও অরিজিনাল কালার, এবং গাড়িটি আমাদের টোটাল রান করেছিল 51,000 মাইলেজ, কাগজপত্র 24-এর মাঝামাঝি কিন্তু আপডেট রয়েছে, ট্যাক্সটোকেন এবং ফিটনেস দুটি। সো এই গাড়িটি সিরিয়াল হলো 20 সিরিয়াল, আমাদের আস্কিং প্রাইস হলো 25,80,000 টাকা, 25,80,000 টাকা, কম বেশ অবশ্যই কিছুটা হবে সামনাসামনি আসলে। নোয়া এসআই 2010 মডেল, 2014 রেজিস্ট্রেশন, এসআই প্যাকেজ সেটা আপনাদের অবশ্যই জানা আছে, এসআই বডি কিট, অরিজিনাল বডি কিট থাকে, তারপরে 4 ডিস্ক ব্রেক থাকে, পুশ স্টার টু ডোর পাওয়ার থাকে, তারপরে প্যাডেল শিফটার থাকে, আর গাড়িটিতে এলপিজি তে কনভার্ট করা আছে, 90 লিটার এলপিজি তে কনভার্ট করা, কাগজপত্র সবই আপডেট আছে 24-এর মে পর্যন্ত এবং 24-এর নভেম্বর পর্যন্ত, ট্যাক্সটোকেন এবং ফিটনেস দুটি, স্মার্ট কার্ড মালিক, ফার্স্ট পার্টি ইউজার, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আল্লাহর রহমতে, একটু টাচ আপ কালার হয়েছে, তাছাড়া আর কি কোনো কাজ, মেজর কোনো কাজ করা হয়নি এবং মেজর কোনো কাজও আপনাদের করতে হবে না। গাড়িটা আমাদের 23,80,000 টাকা হলো আস্কিং প্রাইস। মিৎসুবিশি আউটল্যান্ডার, মিৎসুবিশি আউটল্যান্ডার রয়েছে 2010 এর মডেল, 2014 রেজিস্ট্রেশন, 2010 মডেল, 2014 সালের রেজিস্ট্রেশনের গাড়ি, 2000 সিসির তেলে ব্যবহৃত, সিলভার, ভিতরে বিস্কিট কালার। সো যারা 2000 সিসির ভিতরে একটা 7 সিটার গাড়ি খুঁজেন তাদের জন্য এই মিৎসুবিশি আউটল্যান্ডার কিন্তু খুব সুন্দর একটি গাড়ি এবং খুব মজবুত গাড়ি। সো এই গাড়িটি আস্কিং প্রাইস হলো আমাদের 21,00,000 টাকা, কম বেশ অবশ্যই কিছুটা করবো। গাড়িটা অ্যাভেঞ্জার 7 সিটের গাড়ি, 7 সিটের গাড়ি, ফ্যামিলি ইউজের জন্য অনেকেরই প্রয়োজন। সো 2010 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, যেহেতু নাভানা ইম্পোর্টার, এটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে। সো এই গাড়িটি
আস্কিং প্রাইস রেখেছি হলো আমরা 13 লক্ষ টাকা, গাড়িটি সিসি হলো 1300 সিসি, 1300 সিসির গাড়ি, 13 লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস রেখেছি। সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়িটি, অটোমেটিক গিয়ার, তো সামনাসামনি আসলে কিছুটা প্রাইসের দিক থেকে আমরা কম বেশ করবো। টয়েটা এলিয়ন জি প্লাস 2015-এর গাড়ি রয়েছে আমাদের কাছে, জি প্লাস সিট পাওয়ার আইডল স্টপ সহকারে। টয়েটা এক্সিও 2011 মডেলের গাড়ি আছে, টয়েটা প্রিমিয়াম ওলশেপের 2007 মডেলের গাড়ি কালেকশন আছে, পাল কালারের বিস্কিট কালার ভিতরে, ক্যারিও গাড়ি, ছোটর ভিতরে খুব টিপটপ একটি গাড়ি, সানরুফ সহকারে, খুব ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়িটি, তেলে ব্যবহৃত, 1400 সিসির, ফার্স্ট পার্টি ইউজার, যাদের স্কুল ডিউটির জন্য অথবা নিজেদের অফিসিয়ালি সেলফ ড্রাইভের জন্য একটি গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। ছোট গাড়ির ভিতরে কিন্তু একটি সানরুফ রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর একটি সানরুফ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং গাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন কিন্তু খুব চমৎকার। তো এই গাড়িটি 12,70,000 টাকা আস্কিং প্রাইস। নোয়া স্কোয়ার রয়েছে আমার কাছে, 2015 মডেল, 2020 রেজিস্ট্রেশনের হাইব্রিড গাড়ি, রেড ওয়াইন কালার, 2015 মডেল, 20 রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, একেবারে অলমোস্ট রিকন্ডিশন গাড়ির মতোই, ফুল বডি অরিজিনাল কালার, টাচ আপ পর্যন্ত করা হয়নি এখন পর্যন্ত। 29,50,000 টাকা হলো আস্কিং প্রাইস। টয়োটা ক্রুজার 7 সিটের, 7 সিটার, সানরুফ সহকারে, এলপিজি তে কনভার্ট করা, 2400 সিসি, মডেল 2004, রেজিস্ট্রেশন 2006 সালে। এটার আমাদের আস্কিং প্রাইস হলো 18,50,000 টাকা, কম বেশ করবো। টয়োটা প্যারাডো গাড়ি, টয়োটা প্যারাডো 2008 মডেল, 2009 রেজিস্ট্রেশন, সানরুফ এবং ফুল বডি অরিজিনাল কালার, এখন পর্যন্ত সম্পূর্ণ তেলে ব্যবহৃত, 47,50,000 টাকা হলো আস্কিং প্রাইস, কম বয়স করা যাবে। নিশান এক্সট্রেল 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন, মডেল 2016, রেজিস্ট্রেশন 2022, 2000 সিসির হাইব্রিড গাড়ি, হার্ড টপ, সানরুফ নেই। তো এই গাড়িটি আমাদের 31,50,000 টাকা হলো আস্কিং প্রাইস। আর সর্বশেষ আমি যে গাড়িটি দেখাবো, টয়োটা অ্যাভেঞ্জার, টয়োটা অ্যাভেঞ্জার, এই গাড়িটির মডেল হলো 2013, রেজিস্ট্রেশন হলো 2013 সালে, 2013, 2013 রেজিস্ট্রেশন, গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত, 7 সিটের, এবং কালার হলো মিকা ব্লু কালার, অনেকের পছন্দের, খুব সুন্দর একটি কালার। তো এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস রেখেছি আমরা 19,00,000 টাকা, 19,00,000 টাকা রেখেছি আমরা আস্কিং প্রাইস। সরাসরি আসলে এখান থেকে আমরা কিছুটা কম বেশ করবো। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমাদের শোরুমের যে কালেকশন গাড়িগুলো আছে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের যে গাড়িটি পছন্দ হয় আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাকে ইনবক্সে আপনারা নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে আমি তো সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। অথবা ভিডিওর উপর যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বার সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওর শেষে ছোট রিকোয়েস্ট, আমার এই পেজে এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, চ্যানেল ইউটিউব থেকে দিয়ে দেখে থাকলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রত্যেক দিনই আমি আর আমার এই চ্যানেল এবং পেজে কিন্তু নতুন নতুন গাড়ির ভিডিও আপডেট দেওয়া হয়। আপনার পছন্দের গাড়ির একটি সন্ধান পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যম থেকে। তো এখন আমি আমাদের লোকেশনটা জানিয়ে দিচ্ছি, আমাদের লোকেশন হলো উত্তরা 12 নম্বর সেক্টর, খালপাড়িয়া বাড়ি, উত্তরা 12 নম্বর সেক্টর, খালপাড়িয়া বাড়ি, আয়শা কার ট্রেডিং হলো আমাদের শোরুমের নাম। সকাল 9টা থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই আমাদের শোরুম খোলা থাকে, আপনারা সরাসরি এখানে এসে গাড়িগুলো সুন্দরভাবে দেখে শুনে পর্যালোচনা করে একটি গাড়ি আপনারা ফাইনাল করতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, খোদা হাফেজ।